আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমি সাদিয়া নিয়ে চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও। অ্যালকেমিস্টের বার্থডে উপলক্ষে ইউটিউবারদের নিয়ে যে কাস্টমগুলো তৈরি করা হয়েছিল তার ভিতর একটি ভিডিও আমি রেখে দিয়েছিলাম তোমাদের জন্য। ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। তো বন্ধুরা, দেখতে থাকো সব থেকে সেরা সেরা প্লেয়ারদের ভিতর টিপলার ভাইয়া কীভাবে ভুইয়া নিয়ে নিল। তাহলে কি টিপলার ভাইয়া এই বাংলাদেশের সব থেকে সেরা প্লেয়ার? ওকে, তো কমেন্ট করে অবশ্যই জানাই দিবা। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবা। তো বেশি বকবক না করে চলে যাই মেইন গেমে। ওকে, লেটস স্টার্ট। সবাইকে আমরা লবিতে দেখতে পাচ্ছি এক এক করে আমরা সবাইকে দিয়ে নিই। এটা হচ্ছে সানিলন স্কট ছিল, এটা হচ্ছে এটা কোন স্কট যাই হোক, আর এটা হচ্ছে রাকেশ 007-এর স্কট। ওকে, তো এখানে আমরা বলতে গেলে সবাইকেই দেখতে পাচ্ছি একটা স্লোবের ভিতর গাই সেটা তো সুবা। ওকে, তো দেখা যাক। স্টার্ট হয়ে গেছে, এখানে দেখতেছি অ্যালকেমিস্ট নরিনকে। তো এখানে দেখতেছি বসকে ডেমিডি। তো তারপরে উপরে 3 নম্বর চার্জ আছে রাখি 007। এরা নামতেছে কোন দিকে, এখনও জাম্প করে নাই। তো দেখা যাক, ট্রিপল অকুপায়ারের স্কট নামতেছে সেন্টারের দিকে। ওকে, তো দেখা যাক ভাইবাবের ভাইদের স্কটটা নামতেছে কোথায়। এরা নামতেছে ও ব্রাজিলের সাইডে নামতেছে। ওকে, ওদের মনে হয় এবার রাশ করে ইচ্ছা। তো WTF সাইকো টিম নামছে কোথায়, ওরাও নামছে ব্রাজিলাতে, ওদের রাশ করার ইচ্ছা। তো এখানে নরিনার নামছে অ্যালকেমিস্ট টিমটা। ও আচ্ছা, ওরা উপরের দিকে নামছে। ওকে, দেন এখানে এই আর একটা স্কট নামছে ব্রাজিলিয়ার দিকে। মানে 9 ভাইদের স্কট তো ব্রাজিলিয়ার দিকে ছিল নাকি? WTF সাইকো টিমটা ব্রাজিলিয়ার দিকেই ছিল। ওকে, তো তারপরে মিলে নামছে স্কটটা। ও সেই রাকি 007 ভাইয়া নক হয়ে গেছে। এখানে একটা ফাইট দেখতে পাচ্ছি আমরা এখন। তো এই ফাইটটা কাদের সাথে হচ্ছে? ও সেই BD-71 রাকিশ ভাইয়াকে নক করে দিয়েছে, এটা ফিলও করে দিয়েছে অলরেডি। তো তারপরে তাদের সাথে ভালো একটা ফাইট চলতেছে এখন। দেখা যাচ্ছে ওদের স্কোয়াডে 3 জন ছিল, একজন চলে আসে 9 ভাইয়ের স্কোয়াডে। 9 হল ভাইয়া অলরেডি একটা ডিল করে ফেলছে। তো ট্রিপলার ভাইয়া আছে কোথায়? সেন্টারে চুপচাপ বসে আছে। তো আর সবাই লুট করতেছে না, সে লুট করতেছে বসে নাই। 9 আলম ভাইয়াদের স্কোয়াডটাও আছে। তো সাইকো স্কোয়াডটা আছে কোথায়? ওকে, তারাও লুট করতেছে, এখন সবাই লুট করতেছে। তারা কেউই ফাইটে যাচ্ছে না ফার্স্টে। মোটামুটি দেখতে পাচ্ছি ও ব্রাজিলের এখানে একটা ফাইট দেখতে পাচ্ছি। এটা কোন স্কোয়াডের সাথে ফাইটটা হচ্ছে? অলরেডি একজন নক হয়ে গেছে। তারপর ও ম্যান, রবীন্দ্র রাজপুত ভাইয়া একটা কিল করে ফেলছে অলরেডি এই স্কোয়াডে। রবীন্দ্র রাজপুত ভাইয়া, ও ম্যান, যাক স্কোয়াড পুরা শেষ। এটা হচ্ছে রবীন্দ্র রাজপুত ভাইয়াদের স্কোয়াড, এটা তো। ওকে, WTF সাইকো টিমের 4 জনই অলিভ আছে এখানে। তো তারা চুপচাপ ক্যাম্প করতে আসা, তারা মেবি লুটুট করে দেন সাইটে যাবে। তো 9 ভাইদেরও দেখতে পাচ্ছি আমরা, তারা এখানে লুট করতেছে। এখনও ফাইটে যায়নি ট্রিপলার ভাইয়ারাও, এখনও ফাইটে যায়নি। তারা মেবি ভুইয়া পাওয়ার ইচ্ছে। ওকে, তো তারা এখনও ফাইটে যায়নি। আসলে সেন্টারের দিকে কেউ নামে, একটা স্কোয়াডই নামছে জাস্ট। তো 9 ভাইয়াদের স্কোয়াডের একজন অলরেডি শেষ। তো তারা এখন লুট করতেছে, তারা অলরেডি একটা ফাইট করে ফেলছে। তো দেখা যাক নামছে
তো ব্রাজিলিয়াতে আরেকটা টিম আছে, ব্রাজিলিয়াতে তাদের দুইটা কিল আছে ব্রাজিলের এখানে। দেন নাম্বার টু আর নাম্বার থ্রি স্কট দুইটাই শেষ স্কট এখানে, নাম্বার ফোর নাম্বার থ্রি নাম্বার ফোর দুইটা স্কটই চারজনই আছে, নাম্বার ওয়ান স্কটের এখানে একজন অলরেডি শেষ। তো সাইকো স্কটের চারজনই আছে, নাইমন ব্রাদার কি করতেছে এখানে, লুট করতেছে, ওকে তাদের স্কটের তিনজনই লুট করতেছে। ও একটা এনিমি ড্রপ আছে, লং ড্রাইভে বের হয়েছিল, যাক হেট লাগছে নাকি। তো এখানে মেবি আমরা এখন একটা ফাইট দেখতে পাচ্ছি, ব্লু এমপি ফোরটিটা নিয়ে এসে ফাইটে যাচ্ছে, ওকে। তো নাইন ভাইয়াও ফাইটে স্কট হবে বিকজ ও ডাউন করে দিচ্ছে অলরেডি, ডাব্লিউটিএফ মেহেদি ভাইয়া অলরেডি একটা ডাউন করে দিচ্ছে, মানে নাইন ভাইয়ার একটাই কিল আছে, মেহেদি ভাইয়ার একটা কিল আছে। তো এখানে ডাব্লিউটিএফ সাইকো টিমটা লুট করতে ব্যস্ত, তারা ফাইটে যাচ্ছে না, হয়তো তাদের সামনে এখন লুট করে না। এখানে আছে অ্যাকেমিস্ট স্কট আছে, অ্যাকেমিস্টেরা তো তারাও ফাইটে যায়নি, স্কট পুরো ঠিকঠাক একজনও মারা যায়নি। ওকে তো ম্যান এমটি ভিলার দিকে আছে স্কটটা, আদুর ভাইয়া স্কট নাকি, ওকে। তো ম্যান নরিন্দ্রা সাইকো টিমরা, ওকে আমরা এখন কাদের ফাইট দেখতে পাবো, আশা করি কিছুক্ষণের ভিতরে আমরা কোনো ফাইট দেখতে পাচ্ছি না, বিকজ দেখি সব তো একটা ফ্যান হচ্ছে আগে আসছে। এমটি ভিলার দিকে একটা স্কট ছিল, আবার এই সাইডে মার্স ইলেকট্রিকের দিকে আছে নাইমল ভাইয়েরা, তো দেখা যাক তাদের ভিতরে কি ফাইট হয় না কি। এখানে ট্রিপলার ভাইয়েরা প্রথম থেকে সেন্টারের দিকে আছে, তারা আস্তে আস্তে লুট করতেছে, তারা তাড়াহুড়া করতেছে না, যাক সেন্টারে কি জোন আছে, জোন থাকলে প্লাস পয়েন্ট। আলম ভাইয়েরা এখনও লুট করতেছে, বাট তারা এখনও জোনে যায়নি, জোনে চলে যাওয়া উচিত, না তো জোনের ভিতর না থাকলে তো প্রবলেম হয়েছে। তো তাদের স্কোটে দুইটা কিল, ট্রিপলার ভাইয়ারদের স্কোটে এখন একটা কিলও নাই, ডাব্লিউটি সাইকো টিমে তিনটা কিল আছে, ওকে। তো নাইন ভাইয়ারা এখানে চুপচাপ বসে আছে, কেন ফাইট একটা ফাইটকে আমরা দেখতে পাবো, ব্রাজিলিয়ার দিকে যাচ্ছে, না না ব্রাজিলিয়ার দিকে যাচ্ছে না। এই স্কটটা আছে ব্রাজিলের দিকে, সেন্টারের দিকে আছে এই স্কটটা, ট্রিপলার ভাইয়ের স্কটটাও সেন্টারের দিকে আছে। আমরা কি ট্রিপলার ভাইয়ের সাথে স্কটটাই ফাইট দেখতে পাবো? আই থিঙ্ক পাবো না কি পাবো না, যাই হোক তারা দুটো স্কটই কাছাকাছি ছিল। তো এই স্কটটা যেটা বসে আছে, তারা কি ফাইট ইগনোর করতেছে নাকি কেউ কারোর সামনাসামনি এখনো পড়ে নাই, হয়তো বা সামনাসামনি এখনো পড়ে নাই। এখন আছে চুপচাপ বসে আছে, মেবি দেখতে পাইছে নাকি ফাইট ইগনোর করতেছে চুপচাপ। এটা হচ্ছে নাম্বার ফোর স্কট ছিল, ট্রিপলার ভাইয়ের আবার সেন্টারের ভিতরে চলে গেছে, আই থিঙ্ক তাদের এখানে থাকার ইচ্ছা অনেকক্ষণ ধরে, মানে ফার্স্টে থেকে তারা কিন্তু এখানেই আছে। আমরা একটা ফাইট দেখতে চাই গাইস, আমরা একটা ফাইট দেখতে চাই। তো এখানে অ্যালকেমিস্ট স্কট আছে, অ্যালকেমিস্টে তারা এখনো ফাইটে যায় নাই, ভাইয়াদের ভিতর অলরেডি একটা ফাইট হয়ে গেছে, তো তাদের স্কটের একজনও শেষ, তো তাদের দুইটা কিল আছে, ওকে। ডাব্লিউডি সাইকো স্কটটা ব্রাজিলিয়ার ভিতরেই আছে, ব্রাজিলিয়ার জোনের ভিতরে, এই জন্য তারা এখানে যাচ্ছে না, ব্রাজিলিয়ার ভিতরেই ঘোরাঘুরি করতেছে, এটা থাকাই ভালো। যাই হোক এখানে স্কটটা আছে, আমরা এখানে একটা ফাইট দেখতে পাচ্ছি, এখানে একটা ফাইট দেখতে পাচ্ছি আমরা, হচ্ছে না নাইমন ভাইয়ের জোনের বাইরে, ত্রিপুরার ভাইদের সাথেও হচ্ছে না, নাম্বার নাম্বার সিক্সের সাথে তাদের ফাইট হচ্ছে, নাম্বার ফোর না না নাম্বার ফোর না নাম্বার থ্রিদের ফাইট হচ্ছে, ওকে নাম্বার সিক্সের সাথে নাম্বার থ্রিদের ফাইট হচ্ছে। তো নাম্বার ফাইভের সাথে ফাইভের একজন তো বাইরের দিকে আছে, তিনজন একজন, ওকে। তো ভাই সাহেব এখানে আমরা একটা ফাইট দেখতে পাচ্ছি, মেবি একজন নক হবে না, কারণ তারা ফাইট ইগনোর করে চলে গেছে, সবারই বুয়ে নেওয়ার ইচ্ছা, ঠিক
জন্য সবাই মোটামুটি বাইরটা ইগনোর করতেছে। গ্যালের জন্য পোস্ট চাই, দেখা যায় ওরা কি ফাইটে চায়। ওতে অলরেডি দুটা স্কিল রয়েছে, তো ওটা কি বস স্কিল স্টেট। ওরা এখনো জোরে বিজয়ী আছে। ওকে, তো তারপর নাইন ভাইরা কোথায় আছে? তারা তো জোরের বাইরে ছিল। তো দেখে নেওয়া যাক, তো এন্টি ভিলা, এন্টি ভিলা আরেকটি স্কোর দেখছিলাম আমরা, যাই হোক সেই স্কোরটা যদি অনেক আগে চলে গেছে। তো এন্টি ভিলায় তারা ফাইটে কি যাবে? তারা তো কোনো স্কোয়াড এখন দেখতে পায়নি, এই জন্য ফাইটে যাচ্ছে না হয়তো। তো আমরা একটু নেট প্রবলেম করতে পারি, বাট ওকে বাই সব আমরা নাইন বললাম ভাইদের সাথে একটা ফাইট দিতে পারছি। এটা কাজ হচ্ছে, নাইন ভাইয়া কি ফাইট কিল করতে পারবে? এটা তা তো অলরেডি একটা কিল আছে, তাদের অলরেডি একটা কিল আছে।
ম্যান, এখানে অ্যালকেমিস্ট লরিন নক হয়ে গেছে, মেবি জোনে জোনে এলিমিনেট হয়ে যাবে। তো অ্যালকেমিস্ট টিমের দুইজন নক হয়ে গেছে, শেড পুরা স্কোর শেষ। ওকে দেখা যাক এবার বুইয়াটা কে নেয়। গাইস জোস একটা গেম প্লে দেখতে পাচ্ছি আমরা। আরে ম্যান এখানে ডাব্লিউপিএফ ফয়সালও কিল করে দিছে। ওকে ডাব্লিউপিএফ না, এটা বিডি 71 ফয়সাল। ওকে আই এম সো সরি ম্যান। তো এখানে ভাইয়াকে নক করে দিচ্ছে, নক করে দিল। ওকে যাক বাঁচায় নিচ্ছে গ্লোবাল দিয়ে। ওকে গ্লোবাল দিয়ে বাঁচায় নিচ্ছে। এখানে হচ্ছে ট্রিপল ভাইয়ের প্লাস পয়েন্ট, বিকজ তারা সেভ জোনের ভিতরে আসছে। ট্রিপল ভাইয়ের প্লাস পয়েন্ট তারা সেভ জোনের ভিতরে আসছে। ড্যামেজ ট্রিপল ভাই অলরেডি ড্যামেজ নাইলে আরেকবার সে নক হয়ে যাবে। অলরেডি একটা মেডিকেট করা হয়ে গেছে। এখন দেখা যাক অ্যালকেমি স্যামিলিয়ন স্কোয়াডটা কত দূর তারা এদিকে, তাদের এদিকে আসতে গেলেই তারা হচ্ছে গিয়ে বাঁচতে পারবে না, বিকজ সাধার গেটে আসা পর্যন্ত অনেক প্রবলেম। তো তারপর তারা অনেকগুলো গ্লোবাল দিয়ে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে ভুঁয়ে নেওয়ার শেষ চেষ্টা। এখানে চারজনই বেজা অলরেডি একটা নক হয়ে গেছে ম্যান। আটটা কিল আছে এখানে, সানি লিওনের ওখানে মাত্র দুইটা কিল আছে। ওকে তো ডাব্লিউটিএফ সাইকো চলে গেছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন, ঘর থেকে বের হবেন না করোনা ভাইরাসের জন্য। সবাই তো জানেন যে বাংলাদেশের কী খারাপ অবস্থা এই করোনা ভাইরাসের জন্য, এটাই বলার ছিল। আশা করি সবাই সচেতন থাকবেন।